হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে যেসব গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করতে হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে PS05 বা ভোটার্স টার্নআউট রিপোর্ট। এই ফর্মটি আপনাকে মাইকেয়ার ফাইলেও থাকবে এবং আপনার যেটা সিলড এবং আনসিলড কপি সেই হিসাবেও DCRC-তে জমা দিতে হবে। তাহলে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা একদম স্টেপ বাই স্টেপ বুঝে নেব। তাহলে প্রথমে এই ফর্মের যেটা হেডার, তাহলে সেই হেডার পার্টটা ফিল আপ কীভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যায়। এখানে দেখুন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কনস্টিটিউয়েন্সি, তার নাম এবং নাম্বার দিতে হবে এবং তার সাথে পোলিং স্টেশন নাম এবং নাম্বার দিতে হবে। এগুলো পাবেন কোথা থেকে? এগুলো পাবেন আপনাকে যে ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল দেওয়া হবে তার যে টপ সিট সেখান থেকে পাবেন, কিংবা আপনাকে যে তিনটে টায়ারের ব্যালট দেওয়া হবে তার কাউন্টার ফাইল থেকে এগুলো পেয়ে যাবেন। তাহলে একটা ডেমো ব্যালট পেপার দিয়ে আপনি দেখে নিন যে কীভাবে এই তথ্যগুলো পাওয়া যায়। এই দেখুন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে ব্যালটগুলো, এটা ডেমো ব্যালট দেখানো হয়েছে। সাদাটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গোলাপিটা পঞ্চায়েত সমিতি, হলুদটা হচ্ছে আপনার জেলা পরিষদের। এবং এই ব্যালটের যে প্রত্যেকটা ব্যালটের যে কাউন্টার ফয়েল, যে উপরের অংশটা, সেখানে দেখুন আপনি ওই কনস্টিটিউয়েন্সি নাম এবং নাম্বারগুলো পেয়ে যাবেন। ধরুন গ্রাম পঞ্চায়েতের যে ব্যালটটা আছে, কী আছে, তিরাত গ্রাম পঞ্চায়েত, তার তলায় লেখা আছে Tirath/4 কনস্টিটিউয়েন্সি। তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য যে কনস্টিটিউয়েন্সিটা হবে সেটা হচ্ছে Tirath/4। সিমিলারলি পঞ্চায়েত সমিতির জন্য দেখুন, মল্লিকপুর পঞ্চায়েত সমিতি, তলায় দেখুন লেখা আছে Mallikpur/PS-2 কনস্টিটিউয়েন্সি। তাহলে Mallikpur/PS-2 এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির আপনার কনস্টিটিউয়েন্সি নাম এবং নাম্বার। আর জেলা পরিষদের ক্ষেত্রে দেখুন বীরভূম জেলা পরিষদ এবং তার তলায় দেখুন Birbhum/ZP-1 কনস্টিটিউয়েন্সি। তাহলে Birbhum/ZP-1 এটা হচ্ছে আপনার জেলা পরিষদের কনস্টিটিউয়েন্সি নেম এবং নাম্বার। এইগুলো আপনি দেখুন মূল ব্যালটেও আছে, এই সেম তথ্য কাউন্টার ফয়েলের সাথে সাথে দেখুন মূল ব্যালটেও কিন্তু আছে। তাহলে আপনি এই তথ্যগুলো ওই PS05 ফর্মে যেমন পাওয়া গেল সেরকম লিখে দিতে পারবেন। এরপরে পোলিং স্টেশন এবং নাম, সেটা হচ্ছে কি, আপনার যে পোলিং বুথে ডিউটি অ্যাসাইন্ড হবে সেই পোলিং বুথের নাম এবং নম্বর লিখতে হবে। তাহলে এই গেল PS05 বা ভোটার্স টার্ন আউট রিপোর্টের যেটা হেডার, সেই হেডার অংশটা কীভাবে ফিল আপ করতে হবে। এবার PS05 বা ভোটার্স টার্ন আউট রিপোর্টের ফর্মের যেটা মূল অংশ সেই অংশটা দেখা যায়। সেই অংশে দেখুন আপনাকে তিনটে টায়ারের জন্য কত ভোটার টার্ন আউট হয়েছে সেটা রিপোর্টটা দিতে হবে। তাহলে প্রথমে কী আছে, টোটাল ইলেকটর, মেল ফিমেল এবং আদার্স এবং টোটাল। তারপরে ভোটার টার্ন আউট, সেটা মেল ফিমেল আদার্স এবং টোটাল, কতজন ভোটার এপিক দিয়ে ভোট দিয়েছে এবং টেন্ডার ভোট। এই তথ্যগুলো আপনি পাবেন কীভাবে, তাহলে সেগুলো আগে একটু ব্রিফলি বলে নিই। টোটাল ইলেকটর্স, সেই তথ্যটা আপনি যে ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল আপনাকে দেওয়া হবে তার টপ সিটে আপনি সবটাই পেয়ে যাবেন, মেল ফিমেল আদার্স অর্থাৎ থার্ড জেন্ডার এবং টোটাল পুরোটা পেয়ে যাবেন। এবং এটা আপনি ভোটের আগের রাতে ফিল আপ করে রাখতে পারেন, যেমন এখানে আমি করে রেখেছি যে আমি ধরুন টপ সিট থেকে ডেমো হিসাবে টোটাল ভোটার পাওয়া যাচ্ছে 900, তার মধ্যে মেল পাওয়া যাচ্ছে 480 এবং ফিমেল 420, আদার্স বা থার্ড জেন্ডার নেই, থাকলে দেবেন, এখানে নীল করা আছে। এবং এই সংখ্যাটা আপনার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রত্যেকটা টায়ারের জন্য সেম হবে, এটা আপনি করে রাখলেন এবং এটা আপনি ভোটের আগের রাতে করে রাখলেন। এরপরে যেটা ভোটার টার্ন আউট, এই তথ্যগুলো আপনি পাবেন কোথা থেকে? এই তথ্যগুলো আপনি পাবেন যেটা আপনার ফার্স্ট পোলিং অফিসারের কাছে যে মেল ফিমেল ট্যালি শিট আছে আপনি সেখান থেকে পেতে পারেন। আপনি আবার যদি মনে করেন যে ব্যালটগুলো ইস্যু করা হয়েছে তিনটে টায়ারে, তার যে সিরিয়াল নাম্বার কাউন্টার ফয়েলের সেখান থেকে ক্যালকুলেট করে নিতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে ভোটার স্লিপ ইস্যু করা হয়েছে তার যেটা শেষ ভোটার স্লিপ, তার যে লাস্ট রানিং সিরিয়াল নাম্বার, সেটা থেকেও আপনি টোটাল ভোটারটা পেয়ে যাবেন। কিন্তু মেল ফিমেল ভোটারের জন্য আপনাকে মেল ফিমেল ট্যালি শিটের ওপরেই ভরসা করতে হবে। তাহলে ধরুন সেখান থেকে আপনার টোটাল ভোটার পাওয়া গেল 445, তার মধ্যে পুরুষ ভোটার হয়তো ভোট দিয়েছে 450 জন এবং মহিলা ভোটার ভোট দিয়েছে 395 জন এবং আদার্স বা থার্ড জেন্ডার নেই। এই তথ্যটা কিন্তু আপনি আগের রাতে পারবেন না, এটা ভোট শেষ হওয়ার পরই কিন্তু আপনি লিখতে পারবেন, আর এই পার্টটা আপনি আগের রাতে করে রাখতে পারেন। এরপরে গল্পটা হচ্ছে নাম্বার অফ ভোটার্স ভোটেড উইথ এপিক, এই তথ্যটা আপনি কতজন ভোটার এপিক দেখিয়ে ভোট দিয়েছে সেটা। এবার গল্পটা হচ্ছে এপিক দেখিয়ে অধিকাংশ জন ভোট দেবে, যারা অল্টারনেটিভ ডকুমেন্ট নিয়ে আসবে তাদের জন্য যদি আপনি একটা সাদা কাগজে ট্যালিমার্ক করে রাখেন, মানে সেই সংখ্যাটা টোটাল কতগুলো ভোটার ভোট দিয়েছে সেখান থেকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি কতজন এপিক ভোট দিয়েছে সেটা পেয়ে যাবেন। তাহলে আপনাকে কাউন্টার ফাইল থেকে
গুনতে হবে না। ধরুন 845 জন ভোটারের মধ্যে ধরুন 15 জন এমন এসেছিল যারা নন এপিক ভোটার, অর্থাৎ কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে ভোট দিয়েছে, আপনি সেগুলো সাদা কাগজে ট্যালিমার্ক করে রেখেছেন, তাহলে আপনি সেখান থেকে 845 থেকে 15 বাদ দিলে আপনি সরাসরি এখানে 830 জন এপিক হিসাবে ভোট দিয়েছে দেখাতে পারবেন। আরও যদি সহজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে সবাইকে এপিক হিসাবে দেখাতে পারেন। যদি আপনাকে ভোটদান প্রসেসে পোলিং এজেন্ট আপনাকে যদি বিরত না করে, ভোট যদি সুষ্ঠুভাবে চলে, তাহলে আপনি যদি সব ভোটারকেই এপিক দেখিয়ে দেন এবং কাউন্টার ফয়েলও যে চেকবক্স আছে সেখানে এপিকের ঘরে চেকবক্স চেক করে দেন বা টিক মেরে দেন, তাহলে আপনার টোটাল যে 845-এর মধ্যে 845-ই যদি লেখা হয় তাতেও কোনো অসুবিধা নেই, আপনার আরসিতে ফর্ম জমা হতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আপনি কাজের সুবিধার্থে ইচ্ছা করলে সবাইকেই এপিক দেখিয়ে দিতে পারেন। এবার গল্পটা হচ্ছে টেন্ডার ভোট। এই টেন্ডার ভোট সচরাচর হয় না, ওই জন্য এখানে নীল দেখানো আছে, যদি হয় তাহলে সিচুয়েশনটা কি সেটা একটু পরে দেখছি। তারপরে আপনার এটা হচ্ছে, তারপরে আপনার প্রিজাইডিং অফিসার এখানে নিজের নাম সই করবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ডেট হচ্ছে পোল ডেট এবং রিমার্কের ঘরে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এটা হচ্ছে নর্ম্যাল সিচুয়েশন। এবার কিছু স্পেশাল সিচুয়েশন, অর্থাৎ টেন্ডার ভোট হলো বা পোলিং প্রসিজিওর ভায়োলেশনের জন্য আপনি কাউকে ভোট দানে বিরত করলেন, তখন সেক্ষেত্রে এই এই ফর্মটা কীরকম হবে সেটা একটু দেখে নেওয়া যায়। এবার যদি স্পেশাল সিচুয়েশন, তার জন্য PS05 ফর্মটা কেমন, হেডার এবং এই যে বাঁদিকের টোটাল ইলেক্টর এই সংখ্যাটা আপনার একই হবে, এটা নিয়ে আপনার কোনো ডিসপিউট থাকবে না বা আদার্স কিছু হবে না। যেটা ভোটার টার্ন আউট, ধরুন কোনো ভোটার ভোট দিতে এলো, সে গ্রাম পঞ্চায়েতে ভোট দিল, তারপরে সে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে ভোট দানে তাকে বিরত করা হলো, সে আইদার কোনো পোলিং প্রসিজিওর ভায়োলেট হলো কিংবা প্রচুর ভিড় ছিল, সে হয়তো একটা বা দুটো টায়ারে ভোট দেওয়ার পর আরেকটা দেয়নি, এরকম বিভিন্ন সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে কি, ধরুন আমি এখানে ফার্স্ট টায়ার গ্রাম পঞ্চায়েত ভোট দিয়েছে একটা পুরুষ ভোটার, তারপরে সেকেন্ড এবং থার্ড টায়ার অর্থাৎ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তিনি হয়তো ভোট দিলেন না, তাহলে 450 জনের টোটাল পুরুষ ভোটার ভোট দিয়েছে, তার মধ্যে একজন বাকি দুটো টায়ার পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ভোট দেয়নি, তার মানে সেখানে ধরুন 449 লিখলাম, অটোমেটিক্যালি টোটাল ভোটার টার্ন আউট যেটা সেটা 845 থেকে কমে গিয়ে 844 হয়ে গেল। এবার টেন্ডার ভোট ধরুন হয়েছে, সচরাচর হয় না কিন্তু যদি হয়ে থাকে তাহলে আপনি এই তথ্যটা পাবেন ফর্ম 17 থেকে, তাহলে ফর্ম 17 থেকে আপনি টেন্ডার ভোটের তথ্যগুলো পেয়ে যাবেন। তাহলে আপনি সেখান থেকে হয়তো লিখে দিলেন এখানে দুখানা টেন্ডার ভোট হয়েছে, আমি অ্যাজ এ এক্সাম্পল নিলাম, তাহলে এটা লিখে রাখবেন। এবং তারপরে একই রকমভাবে যেটা বটম পোর্শন সেখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার উইথ ডিস্টিংগুইশিং মার্ক, পোল ডেট এবং এখানে রিমার্কের ঘরে আগের মতো আর নট অ্যাপ্লিকেবল লিখলে হবে না, এখানে রিমার্কটা লিখতে হবে, যেমন এই যে একটা ভোট কম পড়ছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতের তুলনায়, তার কারণ একজনকে ভোট দানে বিরত করা হয়েছে বা কোনোভাবে ভোটটা পড়েনি, তাহলে সেই কথাটা লিখে দিতে হবে রিমার্কের ঘরে। তারপরে টেন্ডার ভোট পড়েছে তাহলে সেই কথাটা লিখে দিতে হবে রিমার্কের ঘরে যদি রিমার্ক থাকে, আর যদি সব কিছু নর্ম্যাল হয় যেমন আগেরটাতে দেখালাম তখন রিমার্কের ঘরে নট অ্যাপ্লিকেবল থাকবে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস যে PS05 বা ভোটার্স টার্ন আউট যে ফর্মটা সেটা কীভাবে ফিল আপ করবে। এই ফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে DCRCতে যখন RCতে মেটেরিয়াল জমা দিতে যাবেন, এক কপি সিল্ড এবং আনসিল্ড অবস্থায় জমা নেবে, একাধিকও নিতে পারে, সেটা আপনি DC থেকে জেনে নেবেন মালপত্র কালেক্ট করার সময়। এবং আপনার যেটা মাই কেয়ার ফাইল বা স্টিচ বুকলেট থাকে সেখানেও আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, তাই এই ফর্মটা অত্যন্ত সতর্কতার সঙ্গে ফিল আপ করাটা কাম্য। তাহলে আশা করি কীভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরপরেও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।